মুশফিকার ফারহানের বহুল অপেক্ষিত রোমান্টিক ইমোশনাল ধাঁচের নাটক গল্পটা প্রেমের অবশেষে মুক্তি পেল। সব কল্পনা জল্পনা শেষে ফারহানিয়ানরাই নাটকটা উপভোগ করতে পারল। ইতিমধ্যে অনেকে সেই নাটকটা দেখে ফেলেছেন, আবার অনেকেই দেখেননি। যারা দেখেননি তাদের জন্য এটা একটা বোনাস ভিডিও, কারণ এই ভিডিওতে আমরা গল্পটা প্রেমের নাটকটা রিভিউ করব। গল্পটা প্রেমের নাটকের ভালো মন্দ সব বিষয় নিয়ে এই ভিডিওতে কথা হবে। আয়েশা এবং আলমের হৃদয় শিহরিত একটা প্রেমের গল্প সহ গল্পটা প্রেমের পার্ট টু কবে আসবে তা জানতে থাকুন একদম শেষ পর্যন্ত। চলুন তবে শুরু করি। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের একটা চ্যানেলের সাথে পরিচয় করিয়ে দেই। সজীব মিক্স বক্স নামের এই চ্যানেলটা ঘুরে আসতে পারেন। আমি যেরকম ভিডিও বানাই তিনিও এরকম ভিডিও বানান। আপনারা চাইলে ওনাকে সাপোর্ট করতে পারেন। চ্যানেলের লিংক ডিসক্রিপশন বক্সে, পিন কমেন্টে, এই ভিডিও রিন্ট স্ক্রিনে এবং কমিউনিটি পোস্টে দেওয়া রয়েছে। সামিরা খান মাহি চরিত্রে আয়েশার পারিবারিক অবস্থা একেবারে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো। পরিবারের কথা বলতে গেলে আয়েশার একটা কাজিন ছাড়া তার আপন আর কেউ নেই। গ্রামের সেই মেয়েটা জীবনের এই টানাপোড়েন আর সামলাতে না পেরে তার কাজিনের মাধ্যমে ঢাকার একটা বাসায় কাজের মেয়ে হিসেবে যোগদান করেন। সবকিছু ঠিকঠাক থাকলেও সেই কাজটাও বেশি দিন টিকেনি। কাজের ক্ষেত্রে আয়েশার তেমন কোনো ত্রুটি নেই, তবে মুশফিকার ফারহান চরিত্রে আলম সেই মেয়েটাকে ওই বাসা থেকে বের করার নানান পথ অবলম্বন করেন। অবশ্য তিনি সফলও হন, আর তার পেছনে একটা বড় কারণও রয়েছে। আলম আয়েশাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলে। আয়েশাকে আরো কাছে পেতে তার ভালোবাসার অনুভূতিটা আরো কাছে থেকে আয়েশাকে বোঝাতে তিনি এমন ফন্দি আঁটেন। আয়েশা ওই বাসা থেকে বের হওয়ার পর আলমের পরিকল্পনা মোতাবেক আয়েশাকে আলমের এক খালার বাড়িতে কাজের মেয়ে হিসেবে যোগ দেওয়া হয়। একজন দারোয়ানের ভূমিকায় সেই বাড়িতে আলম বহুদিন ধরে আছেন। এবার সেই বাড়িতে তিনি কৌশলে তার প্রিয় মানুষটার একটা চাকরি জোগাড় করে দেন, আর এভাবেই দিনের পর দিন তারা খুব ঘনিষ্ঠ হতে থাকে। চলতে থাকে তাদের প্রেম, ছোট ছোট আবেগ আর খুনসুটি। সবকিছু ঠিকঠাক থাকলেও একটা সময় সেই দুজনের জীবনে নেমে আসে ভয়ঙ্কর এক ঝড়, যে ঝড়ে একজন চিরতরে পৃথিবী থেকে বিদায় নেন আর একজন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। আসলে এই গল্পের শেষটাই কি এমন হয়েছিল, কেন এমন সুন্দর একটা জীবন অকালেই সমাপ্তি রেখা টেনেছিল, তা জানতে দেখতে বসুন গল্পটা প্রেমের। মাহমুদ মাহিন পরিচালিত গল্পটা প্রেমের নাটকটা মানুষের কাছে একটা আবেগের মতো এতদিন কাজ করেছে। এই নাটকের একটা আনকাট ভিডিও ফারহানের পাগলের লুক দেখে অবাক হননি এমন ভক্তকে আজকাল খুঁজে পাওয়া মুশকিল। পুনর্জন্ম নাটকের পর আমার জানা মতে বাংলাদেশের ছোট পর্দায় গল্পটা প্রেমের নাটকের মতো এমন অ্যান্টিসিপেটেড নাটক দ্বিতীয়টা বোধহয় তৈরি হয়নি। যাই হোক, গল্পটা প্রেমের একটা মৌলিক গল্পের নাটক, বাস্তবসম্মত গল্প এবং তার উপস্থাপন আশা করি আপনাদের ভালোই লাগবে। যারা এখনও এই নাটকটা দেখেননি তারা খুব শীঘ্রই নাটকটা দেখতে বসুন, লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এখন কথা হলো গল্পটা প্রেমের নাটকের পার্ট টু সত্যি কি আসতে পারে নাকি এটি বানোয়াট। এই নাটকের শেষ মুহূর্তটা দেখে আমার কাছে মনে হয়েছে গল্পটা প্রেমের নাটকের পার্ট টু আসতে পারে, কারণ গল্পটা প্রেমের নাটকে আয়েশা এবং আলমের শেষ ফিনিশিংটা এর দ্বিতীয় পার্ট আসার ইঙ্গিত দিয়েছে। দেখা যাক কি হয়। প্রিয় দর্শক, শেষ করছি আমাদের আজকের পর্ব। গল্পটা প্রেমের নাটকটা আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।